الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته مرحبا অত্যন্ত সুরেলা কণ্ঠে পবিত্র কালামের বাচ্চাদের তেলাওয়াত শুনলাম সম্মানিত উপস্থিতি আপনারা যারা প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছেন আপনাদের প্রতি সবিনয়ে অনুরোধ করছি আপনারা প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন মাহফিলের সম্মানার্থে আপনারা প্যান্ডেলের ভিতরে বসে পড়ুন এ পর্যায়ে আপনাদের সম্মুখে যেহেতু নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসছেন অনুরাগ সাংস্কৃতিক ফোরামের সহকারী পরিচালক আবু তাহের আল বাইজিদ ও আব্দাল হুসাইন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমি যে নাটকটি এখন আপনাদের সম্মুখে পরিবেশন করব আমি আপনাদেরকে অনুরোধ জানাব রাসূলের রোজা মোবারককে জানাই লাখো সালাম এই কলিকে আমরা এই মাহফিল থেকে নবীর রোজা পাকে পৌঁছে দেব ইনশাআল্লাহ আপনারা পারবেন তো সবাইকে আমি অনুরোধ করব রাসূলের রোজা মোবারককে জানাই লাখো সালাম এই কলিকে আমার সাথে আমাদের সাথে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করব Ya Rasulullah Ya Habib Allah Ya Rasulullah Ya Habib Allah Ya Rasulallah,
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলের রোজা মুবারক জানাইলা তো সালাম 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 বাংলার পন্তবের সন্তমায় মঞ্চ পিলাম বাংলার পন্তবের সন্তমায় দিলস পিলাম রসুলের রোজা মুবারক জানাইলা তো সালাম রসুলের রোজা মুবারক জানাইলা তো সালাম রসুলের রোজা মুবারক জানাইলা তো সালাম রসুলের রোজা মুবারক আমি তোমার প্রেমে পাগল হয়ে মজনু হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে দিলস পিলাম রাসূলের রোজা মুবারক জানাইলা তো সালাম রাসূলের রোজা মুবারক জানাইলা তো সালাম রাসূলের রোজা মুবারক জানাইলা তো সালাম তোমারই আগমনে ছোট বড় ধনী গর্ব মিলল সবাই সেই তো তন্ন বলে তোরের পরশ দিল যারে সেই তো তন্ন বলে তোরের পরশ দিল যারে আমি তোমার প্রেমে পাগল হয়ে মজনু হলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে মঞ্চ পিলাম আমি তোমার প্রেমে পাগল হয়ে সব দিলাম রাসূলের রোজা মুবারক জানাইলা তো সালাম 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 বাংলার পন্তবের সন্তমায় দিলস পিলাম বাংলার পন্তবের সন্তমায় মঞ্চ পিলাম রাসূলের রোজা মুবারক জানাইলা তো সালাম 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 রাসূলের রোজা মুবারক জানাই আসসালামু আলাইকুম মারহাবা সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত নিয়ে আসছেন আজকের মাহফিলের বিশেষ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা এবিএম সাইফুল্লাহ সাহেব হযরত মাওলানা এবিএম সাইফুল্লাহ সাহেব হুজুরকে উনার মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن سبقت رحمتي على غضبي وقال الله تعالى في شأن حبيبي
মাহবুবি ও মাশুকি ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি জব তারা জাগে গিনালে অবহি চুপালে নাম যে নসিব করো মদিনা দয়াল নবীজিকে না দেখাইয়া কবর দেশে মহব্বতের সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, প্রসাদ বানাইয়া মনের মহতন সাজাইয়া, সাদদ প্রসাদ বানাইয়া মনের মহতন সাজাইয়া, হে কদম রাখিলে পরে, হে কদম রাখিলে পরে, হজরাইল মালাই পাঠাই পাঠাইলা দুনিয়া দারি করিলা, দুনিয়ায় আল্লাহ পাঠাইলা দুনিয়া দারি
আজকের অগ্নপাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত মরহুম আলহাজ শামসুল ইসলাম শেখদার চান মিয়া সাহেবের ইসালে সোয়াব উপলক্ষে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিল মাহফিলের উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি মহোদয়। মাহফিলে অনেক দেশ বরণ্য ওলামায়ে কেরামগণ তাশরিফ এনেছেন, উপস্থিত রয়েছেন মুরব্বিয়ানে কেরাম, সামিয়ানে আজাম, যুবক ভাইরা, কিশোর, ছোট বন্ধুরা, পর্দার আড়ালের আমার পর্দার নিশ্চিত মা ও ভরেরা। আমি আমার আলোচনার প্রারম্ভে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। এরকম এক মহতী মাহফিলে আমি উপস্থিত হতে পেরেছি, আসতে পেরেছি, এই জন্য আমি মহান আল্লাহ জাল্লা শানু আম্মান আওয়ানুর দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি। তাহলে জুড়ে সুরে কায়েম নুবাক্যে অন্তর থেকে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে জুড়ে সুরে বলুন আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে এসেছি কি আল্লাহকে খুশি করার জন্য নাকি? কথা বলুন, এখানে বসে আছি কি আল্লাহকে খুশি করার জন্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে আমাদের? অন্য কোনো উদ্দেশ্য নেই। আমাদের উদ্দেশ্য কি এমন যে আমাদের এখানে আসার পরও, এখানে বসার পরও আমাদের কারণে শয়তান আনন্দিত হবে? আমাদের এমন উদ্দেশ্য নাই। তাহলে মজলিসের যে আদব, দুনিয়ার মানুষ যখন একত্রিত হয়, আল্লাহর বান্দাগণ যখন একত্রিত হয় এক জায়গায় বসে, তখন আল্লাহ গর্ব করে, অহংকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে নিয়ে গর্ব করে, আর ওই গর্বের কারণে সবচেয়ে যে কষ্ট পায় তার নাম কি? তার নাম শয়তান। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার করে, শয়তান কষ্ট পায়, আল্লাহর অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য শয়তান বিভিন্ন পায় তারা খুঁজতে থাকে। আল্লাহর বান্দারা যখন পরস্পর মসজিদে গিয়া পাশাপাশি দাঁড়ায়, শয়তান তখন কষ্ট পায়। আল্লাহর বান্দারা যখন পরস্পর একত্রিত হয়ে এক মসজিদে কোথাও বসে যায়, তখনও শয়তান কষ্ট পায় না, খুশি হয়? কষ্ট পায়, কিন্তু শয়তান কষ্ট পাওয়ার পরে আল্লাহ খুশি হয়। আল্লাহর খুশি শয়তানের কাছে বড় কষ্টকর। এই জন্য শয়তান দোষ খুঁজতে থাকে, অজুহাত খুঁজতে থাকে, আল্লাহ প্রশংসা করতে থাকে, শয়তান খুঁজতে থাকে যে আল্লাহ তুমি প্রশংসা করছো, কিন্তু তুমি দেখো তোমার বান্দারা ঠিকই মজলিসে বসেছে, কিন্তু মাঝে মাঝে চেয়ে দেখো তাদের মধ্যে মিল নাই, মহাব্বত নাই, এই জন্য মাঝে মাঝে বড় বড় ফাঁক তারা রেখে দিয়েছে, কারণ তারা একজনের কাছে আরেকজন বসতে রাজি না।
শয়তান অজুহাত পেশ করে পেশ করে মুসলমানদের একত্রিত হওয়ার ভ্রাতৃত্ব বন্ধনের মহব্বতের যে আল্লাহর যে অহংকার ছিল সেই অহংকারটাকে সে চূর্ণ করে দিতে চায়। এমনকি আমরা আল্লাহর অহংকারকে আমরা কি আল্লাহর অহংকারকে ঠিক রাখতে চাই নাকি শয়তানের বাক্য দ্বারা চূর্ণ করে দিতে চাই, কথা বলুন। আল্লাহর অহংকারকে আমরা শক্তিশালী করতে চাই কিনা? তাহলে মহব্বতের সাথে সামনে দিকে আসুন আর অল্প একটু জিকির করুন, আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন আপনারা দাঁড়িয়ে থাকতে পারবেন না সামনের দিকে, কেননা এটাও মজলিসের আদবের খেলাফ, সামনে দাঁড়ানো যাবে না, হয়তো ভিতরে আসুন না তবে এখান থেকে অন্যদিকে গিয়ে দাঁড়ান, এটা মজলিসের আদবের খেলাফ। যারা ভিতরে আছেন পাশাপাশি কাছাকাছি আয়সা বসার চেষ্টা করুন। হ্যাঁ মহব্বতের সাথে বলুন আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ ইয়া সত্তারু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ ইয়া সত্তারু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ 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 ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ।